আমার পোষা বিলাই, আমার পোষা বিলাই, ধইরা তারে ধইরা তারে কিলাই। ও হাসতেছে বুঝছো, এই যে ওদের এই 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 স্টেজটা হলো কি হাসি, হ্যাঁ ও এরকম মানে হলো সে হাসতেছে জানো, হ্যাঁ এই যে হাসতেছে সে, এখন সে কয় যে কাকু আমার বিয়ে শাদী দেয় না, এরা দেখছেন আমার দাঁতটা কত সফট এন্ড সাকুলেন্ট, কিন্তু ওকে ব্রাশ করাতে নিলে পুরো রক্ত বেরোয়, হালকা হালকা তুমি যদি যেভাবে ডলা দাও তোমার দেখে মনে হচ্ছে, তুমি মনে করেন খায়া না খায়া ডলা দাও তাহলে হবে, হালকা ব্রাশ দিয়ে। শোনো আমাদের দেশে যেটা হয় মানুষের বাঙালিরা ব্রাশ লওয়ার পর হ্যাঁ এটা ঘষা দেয় বুঝছো দাঁত, অর্ধেক আমিও আগে দিতাম এরকম, পরে দেখি একদিক দা খয়া একটা সাইড হয়ে গেছে গা, ঠিক আছে পরে ডাক্তার দেখেছি, ডাক্তার বলছে ব্রাশ কখন সব কিভাবে করতে হয়, জাস্ট হালকা লাগায়া ব্রিসেলগুলো লাগায়া ইয়ে করলে কিন্তু মানে ময়লা বেশি বের হয়, আর যাতা দিলে কিন্তু ময়লা বের হয় না, যাতা দিলে এনামেলটা ক্ষয় হয়, দেখছো বুঝলে, দেখেন তো আমার যাতা দিয়া দাঁত পুরা ক্ষয় করে হারাইছে, সফটলি পেয়ারসে দিব দে পুরা সিদ্দিকের মতো, আমার ভুল হয়েছে ক্ষমা করে দেয়।